হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি এখন আমড়ার কাশ্মীরি আচারটা করে দেখাবো। এর জন্য আমি আমড়াগুলোকে ছিলে আবার এ ধরনের কেটে নিয়েছি, ভিতরটা কেটে পুরো খুলে নেইনি। এবার আমি এই আমড়াগুলোকে প্রায় 5 থেকে 6 মিনিট একটু সেদ্ধ করে নেব। আর আমাদের এই আচারটা করতে লাগবে আদা কুচি, আমি নিয়েছি 2 টেবিল চামচ, শুকনো মরিচটাকে আমি কেটে বিচি ফেলে দিয়েছি এখানে 3 থেকে 4টা, লবণ নিয়েছি আমি 1/4 চা চামচ, আর ভিনেগারটা নিয়েছি 1/2 কাপ, আর চিনি লাগবে আমাদের 1.5 কাপ, আর লাগবে পানি। আমি প্রথমে আমড়াগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। পানিটা বলক এসে যাচ্ছে, আমি আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আগে সেদ্ধটা করে নিলে শেষে আচারটা বানাতে বেশি সময় লাগবে না, প্রায় আমি 5 থেকে 6 মিনিট সেদ্ধ করে নেব। ফিরে আসলাম, 6 থেকে 7 মিনিট সেদ্ধ হওয়ার পর আমি এখানে প্রায় 10টা আমরা নিয়েছিলাম, এবার আমি পানিটা ঝরিয়ে নেব। আস্ত আমরা না রেখে এভাবে পিস করেও করা যাবে, আমি আজ আস্তটাই করে দেখাচ্ছি। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, ছেঁকে নিচ্ছি। এবার আমি পানিটা ঝরিয়ে আবার এই ননস্টিক প্যানে ঢেলে নিয়েছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার, দিয়ে দিচ্ছি লবণ, আদা আর মরিচটা আমি পরে দেব, চিনিটা দিয়ে দিচ্ছি, পানি দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ, জালটা দিয়ে দিচ্ছি, মিডিয়াম জালে রান্না করব। বলক এসে গেলে জালটা একটু কমিয়ে দিয়ে রান্না করব, আমড়াটা সেদ্ধ হওয়া পর্যন্ত, এবং শিরাটাও কিছুটা ঘন হয়ে আসবে। 10 মিনিট পরে একবার দেখে নিতে হবে। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে আসলাম ভিউয়ার্স, 10 মিনিট পর, এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, আরও 10 মিনিট মতো লাগতে পারে, শিরাটা আরও শুকিয়ে যাবে, তাই আমি আরও 10 মিনিট জাল করছি। ফিরে আসলাম ভিউয়ার্স, 10 মিনিট পর এবার আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি আর আদাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও 10 মিনিট সেদ্ধ করব। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে আসলাম ভিউয়ার্স, আবারও 10 মিনিট পর, শিরাটা ঘন হয়ে গেছে, এবার আমি চুলাটা বন্ধ করব। ঠান্ডা হওয়ার পর এয়ারটাইট বয়মে রেখে দিলে প্রায় 1 মাস পর্যন্ত ভালো থাকবে। আমি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি, ভিউয়ার্স আমরার এই কাশ্মীরি আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এখানে শেষ করছি, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।